প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এখন থেকে প্রতি মাসে একবার নিজ কার্যালয় চত্বরে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করবে গোমতী অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড। ইন্দ্রনগর স্থিত ডায়েরি কার্যালয়ে এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হবে। শনিবার এর সূচনা করেন গোমতী অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ। এদিন এক পেট মা কে নাম কর্মসূচি অনুসারে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন তিনি। চেয়ারম্যান জানান, প্রতি মাসের এক তারিখ এই কর্মসূচি হবে। এর জন্য ডায়েরি স্টাফদের নিয়ে 6টি দল গঠন করা হয়েছে। সব কর্মীরাই তাদের মায়ের নামে একটি করে বৃক্ষরোপণ করবেন। গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়নের উদ্যোগে আমরা স্বচ্ছ ভারত অভিযান, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা একটা পরিবার এবং আমাদের যে এই সংস্থা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসের এক তারিখে আমরা স্বচ্ছ ভারত অভিযান করব। 6টা গ্রুপে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে যারা শ্রমদানকারী আছে প্রত্যেকেই এই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করবেন। একজনের প্রতি রুটিন মাফিক 6 মাসে একবার তার স্বচ্ছ ভারত আসবে, অর্থাৎ 6টা গ্রুপে আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান শুরু হতে যাচ্ছে। এটার আজকে সূচনা হচ্ছে, যেহেতু গতকালকে বন্ধ ছিল ডায়েরি 1 তারিখে, তার জন্য আমাদের আজকে এটা কর্মসূচি করা হচ্ছে। আজকে আমাদের মোদিজি বলছেন মাকে নাম একটা গাছ লাগানোর জন্য, মানে মাকে নাম পর এক পেড়, এটা আমরা সেটাও আমরা আজকে সূচনা করছি গোমতী ডায়েরিতে। মার নামে, প্রত্যেকের মার নামে একটা করে আমরা গাছ লাগাবো। গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ জানান, স্বচ্ছ ভারত অভিযানের জন্য গঠন করা 6টি দলের প্রত্যেকটিতে 25 থেকে 26 জন করে স্টাফ থাকবেন। প্রত্যেক স্টাফদের বছরে 2 বার করে সাফাই অভিযানে অংশগ্রহণ করতে হবে। কার্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই দিনে কর্মসূচিতে সংস্থার সিএমটি, বোর্ড অফ ডাইরেক্টর সহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।